খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম মেহেদি মিরাজের সেঞ্চুরিতে চারশো তিরিশ রানে অল আউট বাংলাদেশ দেখে নিন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন খারাপ কাটেনি বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসের উইকেট হারিয়ে রাত তুলেছে ছিয়াশি রান লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ উইকেটে তিনশো আটাশ রান মেহেদি পাঁচ রানে শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মিরাজের কাঁধে এখন ইনিংস বড় করার দায়িত্ব মেহেদি অপরাজিত থাকলেও লাঞ্চ থেকে ফিরে আঠারো রানে আউট হয় তাইজুল ইসলাম নাইমকে নিয়ে রানের গতি আগাতে থাকেন মেহেদি মিরাজ দলীয় চারশো ষোলো রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন নাইম হাসান আউট হওয়ার আগে করেন চব্বিশ রান মোস্তাফিজকে সঙ্গে নিয়ে একশো বলে নিজের সেঞ্চুরি তুলে একশো রানে ক্যাচ দিয়ে আউট হয় মেহেদি মিরাজ ফলে সবকটি উইকেট হারিয়ে একশো পঞ্চাশ দশমিক দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চারশো তিরিশ রান তিন রানে অপরাজিত থাকেন মোস্তাফিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট হারিয়ে দুশো রান তোলে বাংলাদেশ সাকিব উনচল্লিশ ও লিটন চৌত্রিশ রানে অপরাজিত ছিলেন ফিফটি পেরিয়ে সাকিব ফেরেন আটষট্টি রান করে বড় ইনিংসের সম্ভাবনা জাগানো এ ব্যাটসম্যান উইকেট বিলিয়ে আসেন লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্রেগ ব্রাতোয়েটের হাতে সহজ ক্যাচ দেন এই বাহাতি ব্যাটসম্যান জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালেই প্রথম সাফল্য পায় উইন্ডিজ জমে লোয়ারিকানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস আটত্রিশ রানে প্রথম দিন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাদমান ইসলাম অনুসাইট রান করা সাদমানের ইনিংসটাও হতে পারত আরও দীর্ঘ হয় হয়নি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় তিন তিনটি অক্ষত রিভিউ থাকতেও চুপ ছিলেন নন স্ট্রাইকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও তাকে উৎসাহিত করেননি শেষ পর্যন্ত এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় টাইগার তারকাকে সাতানব্বই বল খেলে ২৬ রান করেন অধিনায়ক মমিরুল পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে মুশফিক দিনের সর্বোচ্চ ঊনষাট রানের জুটি করেন একশো রানের মাথায় থামে জুটিটি ঊনসত্তর বলে আটত্রিশ করে বিদায় নেন মুশফিক